বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/7/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা জানেন আজকেই তো। 2022-এর সিবিএসসির যে দুটো টার্মের পরীক্ষা হয়েছিল, সেই দুটো টার্মের বা একটা ফার্স্ট টার্মের তো রেজাল্ট বেরিয়ে গেছিলো, এবারে দুটো সেকেন্ড টার্মের রেজাল্ট, অর্থাৎ দুটো একসঙ্গে ফাইনাল রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। আপনারা রেজাল্ট যদি দেখতে চান অবশ্যই ওয়েবসাইটে যাবেন, cbseresults.nic.in ওয়েবসাইটে গেলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হলো দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্ক থেকে রেজাল্ট দেখে নিতে পারবেন। এখানে ভালো করে দেখুন, তো এখানে বিভিন্ন লিঙ্ক রয়েছে। প্রথমে দেখুন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান 2022-এর ফার্স্ট লিঙ্ক রয়েছে, তারপরে সেকেন্ড লিঙ্ক রয়েছে, তারপরে একটা থার্ড লিঙ্ক রয়েছে, তিনটে লিঙ্ক রয়েছে পরপর দেখতে পাচ্ছেন। ক্লাস টেনের রেজাল্ট আমি যদি ফার্স্ট লিঙ্কটা ক্লিক করি তাহলে দেখুন রোল নাম্বার, স্কুলের নাম, ডেট অফ বার্থ আর অ্যাডমিট কার্ডের নাম নাম্বার দিলেই কিন্তু রেজাল্টটা দেখতে পাওয়া যাবে। মাধ্যমিক 2022-এর যে সিবিএসই বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবং তারপর হচ্ছে দ্বিতীয় লিঙ্কে যেটা রয়েছে ওই একই, আর তৃতীয় তিন নম্বর আর একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তো একই রয়েছে। তাহলে 2022-এর মাধ্যমিকের হচ্ছে সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশিত, এবং সেই রেজাল্ট আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন লাইভ আপডেট এখান থেকে। আর তার সঙ্গে সঙ্গে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানে আপনার লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আপনারা রোল নাম্বার, স্কুলের নাম, অ্যাডমিট কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করলে রেজাল্ট দেখতে পাবেন। তো যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন এই ওয়েবসাইটে, আর আমরা একটু দেখে নেব, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন। আর হচ্ছে কত শতাংশ পাস করলো যদি বলা হয়, সেখান থেকে দেখা যাচ্ছে যে সিবিএসসি দ্বাদশের পরীক্ষা হয়েছিল, দ্বাদশের রেজাল্টে 92.71% পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত না হলেও জানা গেছে এবছর প্রথম হয়েছেন বুলন্দশহরের ডিপিএস স্কুলের ছাত্রী তানিয়া সিং, 500-এর মধ্যে 500 নম্বরই পেয়েছে। এবং ছাত্রীরা সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফল জানতে পারবে, ছাত্রছাত্রীরা cbse.gov.in ওয়েবসাইট এবং cbseresults.nic.in। এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো এগিয়ে রয়েছে, 2021-22 শিক্ষাবর্ষে দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসসি, এই দুটো পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি করা হয় মার্কশিট, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ওয়ার, প্র্যাকটিক্যাল, প্রিপোর্ট পরীক্ষায় কত পেয়েছে তা বিস্তারিত উল্লেখ থাকছে মার্কশিটে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আর দেখে নেবো তাহলে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছেন তাহলে সিবিএসসি রেজাল্ট দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী সে রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই রেজাল্ট আমি শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো। তো ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব।